একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির ঘটল পূর্ব বর্ধমানের তালিত এলাকায় মুসলিমদের কবরস্থানের জন্য জমি দান করলেন এক হিন্দু ব্যক্তি উল্লেখ্য পূর্ব বর্ধমান জেলার তালিত ডাঙ্গাপাড়ার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষদের ওই এলাকায় নির্দিষ্ট কোনো কবরস্থান না থাকার ফলে গ্রামের কোনো মানুষ মারা গেলে তাদের কবরস্থ করার জন্য নিয়ে যেতে হতো বহু দূর দূরান্ত এলাকায় যার ফলে প্রায় সময় তারা অনেক সমস্যার মুখে পড়তেন এই সমস্যা থেকে মুক্তি পেতে গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষরা তাদেরকে নির্দিষ্ট জমি দেওয়ার আবেদন জানিয়েছিলেন আর তাদের সেই ডাকে সাড়া দিয়েই এদিন ওই গ্রামেরই বাসিন্দা কালীকৃষ্ণ মুখার্জি তিনি তার এক একর ছয় শতক জমি গ্রামের মুসলিমদের কবরস্থান করার জন্য দান করে দিলেন হিন্দু একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও মুসলিমদের জন্য এই চিন্তাধারা রাখাই স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামের সকল মানুষই অনেক খুশি হয়েছেন এবং কালীকৃষ্ণবাবুকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে তারা এই উদ্যোগ সাধুবাদ জানিয়েছেন পরবর্তীকালে এসেছে বা জায়গা কতটা খুশি গ্রামের মানুষ এতে কতটা সুবিধা পাচ্ছে অনেক সুবিধা আমাদের তো অনেক দিন থেকে আছে এটা আজকাল তো নয় আমরা ছোটবেলা থেকে দেখে আসছি আপনার নাম আমার নাম শেখ মহেশন এখানেই বাড়ি এটা কোন জায়গা তালিত তালিত কোন গ্রাম তালিত পূর্বপাড়া এদিন কালীকৃষ্ণবাবু জানান হিন্দু মুসলিম কোনো ভাগাভাগি নয় সমস্ত গ্রামবাসী আমরা এখানে মিলিত হয়ে একসাথে বসবাস করি এখানে হিন্দুদের নির্দিষ্ট শ্মশান থাকলেও মুসলিমদের জন্য নির্দিষ্ট কোনো কবরস্থান নেই যার কারণে তাদের অনেকবার সমস্যার মুখে পড়তে হতো এবং কবরস্থান বিষয়ে তাদের অনেক দিনের আবেদন ছিল যার কারণে তাদের দিকটা চিন্তাভাবনা করে আমি ওইটুকু জমি দান করেছি মাত্র আপনি যে জমি দান করেছেন হঠাৎ আপনি হিন্দু মুসলিমদের জমি দান করলেন এবং কেনই বা জমিটা দান করলেন এবং বিনা পারিশ্রমিকে কেন জমিটা দান করলেন আমার কথা হচ্ছে দান করব সেখানে পারিশ্রম নেব কেন আমার ওদের অসুবিধে হচ্ছিল মাটি দিয়া আর হিন্দু মুসলমান ভেদাভেদ তো আমরাই করেছি তা আমি যদি সেটাকে না করি তাতে কোনো দোষের নয় দোষী কি বলো আমি ওইসব আমাদের ঘরে হিন্দু মুসলমান দুলে বাউলি কোনো ভেদাভেদ নেই আমার চারটে ছেলে একই সবাই একই আমার ঘরে অবহেলিত যায় যে জমিটা আপনি দান করেছেন কত বিঘে জমি দান করেছেন এক একর ছয় শতক এক একর ছয় শতক আচ্ছা জমিটা কেনই বা দান করলেন তাদের অসুবিধা হচ্ছিল আমার কাছে বলল মাটি দেওয়া অসুবিধা হচ্ছে ঠিক আছে আপনার জায়গাটা আমরা যদি কবর দিই তাহলে কোনো অসুবিধা হবে কি না না যাও গা তারা মেয়ে কিছুদিন দেবার পর তারপর যাও কিছু মনের মধ্যে ওদের হয়েছে আমাকে যে বলে তাহলে রেজিস্ট্রি করে আমি চলো আমি রেজিস্ট্রি করে দিলাম এতে গ্রামের মানুষ কতটা খুশি হয়েছেন বা আপনি কিচ্ছু ক্ষতি হয়নি আর বরঞ্চ আনন্দ পেয়েছি যে এতগুলো মানুষের উপকার করলাম তারপর মাটিটা দেওয়া হলো মাটি দিতে পারছে আর স্বচ্ছন্দে সেটা তো আনন্দের বিষয় আমার খুশি কী হবে কোতুলপুরে বিরিয়ানি তন্দুরি কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয় নেতাজি মোড় কোতুলপুর বাঁকুড়া মেঘদূত লজের সন্নিকটে সময়ে খবর সঠিক খবর নিরপেক্ষ খবর দেখুন প্রতিবাদী আওয়াজ